আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি। সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। মঙ্গলবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সরকার দমন পীড়নে বিশ্বাসী নয়, বিএনপি নেতারা প্রতিদিনই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, তারপরেও কিন্তু কারো বিরুদ্ধে সরকার কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। গণতন্ত্রের সুযোগে বিএনপি নেতারা যা খুশি তাই ভুলে বেড়াচ্ছে। গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই, কিন্তু সমালোচনার নামে আপনারা করে চলছেন অন্ধ বিষোদ্গার।